গরম আর গরমে ছুটি পড়তেই বাঙালির প্রধান গন্তব্য পাহাড়। কেউ দার্জিলিং, কেউ শিলিগুড়ি, তো বাকিরা সিকিমের মতো পাহাড়ি গ্রামে ঘুরতে চলে গিয়েছেন। তবে ভ্রমণের সময় পকেটেরও খেয়াল রাখতে হয়, তাই আজ আপনাদের জন্য মাত্র 100 টাকায় ঘোরা যাবে এমন 3টি দুর্দান্ত সুন্দর জায়গার খোঁজ নিয়ে হাজির আমরা। চলুন ঝটপট দেখে নেওয়া যাক জলের মতো সাদা জীবন মনে রাখার মতো কী কী দেখতে পাবেন শিলিগুড়িতে। আপনি যদি শিলিগুড়িতে ভালো দর্শনীয় স্থান খোঁজেন তাও আবার বাজেটের মধ্যে, তাহলে 3টি জায়গা রয়েছে যেগুলো ঘোরা একেবারে মাস্ট। তবে এর আগে আপনাকে শিলিগুড়ি পৌঁছতে হবে। এর জন্য উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনে উঠে পড়ুন আর নেমে পড়ুন শিলিগুড়ি স্টেশনে। সেখান থেকে কোথায় চলুন জেনে নেওয়া যাক। টয় ট্রেন রাইড পাহাড়ে ঘুরতে যাওয়াটাই এক প্রকার বৃথা যদি আপনি টয় ট্রেনে না চাপেন। সাধারণ ট্রেনের থেকে একেবারেই আলাদা টয় ট্রেনে চেপে পাহাড়ি সবুজ সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা। কয়েক ঘন্টার সফর যে কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। গাজলডোবা বেঙ্গল সাফারি পার্ক। শিলিগুড়ি থেকে 11 কিলোমিটারের মধ্যেই রয়েছে গাজলডোবা বেঙ্গল সাফারি পার্ক। ফ্যামিলি নিয়ে কিংবা প্রিয়জনের সাথে বন্যপ্রাণী দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এখানে। বেঙ্গল সাফারি পার্কের প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। তবে আপনি যদি সাফারি প্যাকেজ বুকিং করেন তাহলে বিভিন্ন আলাদা আলাদা দামের প্যাক রয়েছে, সেখানে গিয়েই সেটা বুক করতে পারবেন। ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। শিলিগুড়ি স্টেশন থেকে মাত্র 13 কিলোমিটার দূরেই রয়েছে ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। যে কোনো ভাড়া গাড়ি বা বসে এই গাড়ি করে 30 মিনিটেই সেখানে পৌঁছে যেতে পারেন। তারপর 100 টাকারও কমে পার্কে প্রবেশ করতে পারবেন। এছাড়াও পার্কে একাধিক জয় রাইড থেকে বোটিং ফ্যাসিলিটি আছে, সেগুলোও করতে পারবেন। তবে প্রতিটি রাইডের আলাদা চার্জ লাগবে। গরম আর গরমে ছুটি পড়তেই বাঙালির প্রধান গন্তব্য পাহাড়। কেউ দার্জিলিং, কেউ শিলিগুড়ি, তো বাকিরা সিকিমের মতো পাহাড়ি গ্রামে ঘুরতে চলে গিয়েছেন। তবে ভ্রমণের সময় পকেটেরও খেয়াল রাখতে হয়, তাই আজ আপনাদের জন্য মাত্র 100 টাকায় ঘোরা যাবে এমন 3টি দুর্দান্ত সুন্দর জায়গার খোঁজ নিয়ে হাজির আমরা। চলুন ঝটপট দেখে নেওয়া যাক জলের মতো সাদা জীবন মনে রাখার মতো কী কী দেখতে পাবেন শিলিগুড়িতে। আপনি যদি শিলিগুড়িতে ভালো দর্শনীয় স্থান খোঁজেন তাও আবার বাজেটের মধ্যে, তাহলে 3টি জায়গা রয়েছে যেগুলো ঘোরা একেবারে মাস্ট। তবে এর আগে আপনাকে শিলিগুড়ি পৌঁছতে হবে। এর জন্য উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনে উঠে পড়ুন আর নেমে পড়ুন শিলিগুড়ি স্টেশনে। সেখান থেকে কোথায় চলুন জেনে নেওয়া যাক। টয় ট্রেন রাইড পাহাড়ে ঘুরতে যাওয়াটাই এক প্রকার বৃথা যদি আপনি টয় ট্রেনে না চাপেন। সাধারণ ট্রেনের থেকে একেবারেই আলাদা টয় ট্রেনে চেপে পাহাড়ি সবুজ সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা। কয়েক ঘন্টার সফর যে কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। গাজলডোবা বেঙ্গল সাফারি পার্ক। শিলিগুড়ি থেকে 11 কিলোমিটারের মধ্যেই রয়েছে গাজলডোবা বেঙ্গল সাফারি পার্ক। ফ্যামিলি নিয়ে কিংবা প্রিয়জনের সাথে বন্যপ্রাণী দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এখানে। বেঙ্গল সাফারি পার্কের প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। তবে আপনি যদি সাফারি প্যাকেজ বুকিং করেন তাহলে বিভিন্ন আলাদা আলাদা দামের প্যাক রয়েছে, সেখানে গিয়েই সেটা বুক করতে পারবেন। ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। শিলিগুড়ি স্টেশন থেকে মাত্র 13 কিলোমিটার দূরেই রয়েছে ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। যে কোনো ভাড়া গাড়ি বা বসে এই গাড়ি করে 30 মিনিটেই সেখানে পৌঁছে যেতে পারেন। তারপর 100 টাকারও কমে পার্কে প্রবেশ করতে পারবেন। এছাড়াও পার্কে একাধিক জয় রাইড থেকে বোটিং ফ্যাসিলিটি আছে, সেগুলোও করতে পারবেন। তবে প্রতিটি রাইডের আলাদা চার্জ লাগবে।